নমস্কার বন্ধুরা, আমি শুভ্রা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার দিনের শুরুটাই সুন্দর সানরাইজ দেখেই হয়েছে, কারণ এমনিতে সানরাইজ দেখার সৌভাগ্য খুব একটা হয় না, কারণ অত তাড়াতাড়ি তো ঘুম থেকে উঠতে পারি না। তো আজকে যেহেতু কোনো কারণে উঠে গেছিলাম, তো এটা সৌভাগ্য আজকে আমার হয়েছে। তো যাই হোক, দিনের শুরুটা তো বেশ ভালোই হলো। এবার তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো আজকে আমি মেয়ের জন্য একটা স্মুদি বানাবো, স্ট্রবেরি স্মুদি। এটা বানানো খুবই ইজি, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। এমনিতে আমার মেয়ে না একদম ফল টল খেতে চায় না, তো সেই কারণে একটু এই স্মুদি টুদি বানিয়ে দিই, যাতে একটু ফল পেটে যায় অ্যাটলিস্ট। তো এই স্ট্রবেরিগুলো রাকেশ ফ্রেস্কো থেকে নিয়ে এসছে, ভীষণই ফ্রেশ আর একদম কালারগুলো টকটক করছে। আর এই এতগুলো স্ট্রবেরি আমরা পেয়েছি মোটামুটি $5, মানে ওই ইন্ডিয়ান টাকায় 300 টাকা মতো। স্ট্রবেরিগুলো কিন্তু দেখেই লোভ লাগছে, এত সুন্দর দেখতে। তো সবার প্রথমে আমি স্ট্রবেরিগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তাহলে একটু ব্লেন্ড করতে সুবিধা হবে আর কি। আর সাথে একটুখানি কাজু বাদাম নিয়ে নিয়েছি। তো এবার এই স্ট্রবেরিগুলোকে আর কাজু বাদামগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দেবো একটু দুধ। তো এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, ব্যাস আর কিচ্ছু না। এটাকে ব্লেন্ড করে নিলেই আমার স্ট্রবেরি স্মুদি কিন্তু রেডি। সো এটাকে আমার ব্লেন্ড করা হয়ে গেছে আর আমার স্মুদি কিন্তু একদম রেডি। তো এটা সত্যি ভীষণ ইজি আর সিম্পল রেসিপি, সাথে হেলদিও। আর সাথে আমাদের জন্য একটু ব্রেড বাটার দিয়ে টোস্ট করে নিয়েছিলাম, অমলেট আর জুস। তো ব্রেকফাস্ট টেকফাস্ট করার পরে আমরা কিন্তু আজকে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে একটু বাইরে বেরিয়েছি। তার কারণ হচ্ছে আমাদের আজকে একটা ইনভিটেশন আছে দুপুরবেলা একটা বাংলাদেশি বন্ধুর বাড়িতে। তো সেখানে কোনো ভিডিও করা হয়নি, তাই এই ফটোটাই দেখালাম। আর ওদের আতিথেয়তাটা সত্যিই ভীষণ ভালো ছিল। সেখানে প্রচুর খাওয়া দাওয়া গল্প আড্ডা করার পর আরও কিছু বন্ধুরা ছিল, তাদেরকে নিয়ে একটু বাইরে বেরোলাম চারিপাশটা ঘুরে একটু দেখার জন্য। বাচ্চা দুটো তো ভীষণই খুশি, আর সবথেকে বড় কথা হচ্ছে আজকের ওয়েদারটা এত ভালো ছিল যে এই প্রথম জ্যাকেট না পরে বাইরে বেরোনো যাচ্ছে। তো বাইরে বেরিয়ে দুপা হাঁটতেই দেখি ঘাসের মধ্যে এই ছোট্ট ছোট্ট হলুদ ফুলগুলো ভরে রয়েছে, দেখতে অনেকটা ওই চন্দ্রমল্লিকা ফুলের মতো। সবুজ ঘাসের মধ্যে হলুদ ফুলগুলো যে দেখতে কি অপূর্ব লাগছিল সেটা কি আর বলবো। তো তারপর এগুলো দেখে দুপা হেঁটে যেতে কিন্তু এই বাড়িগুলোর সামনে সুন্দর ম্যাগনোলিয়া ফুলের গাছটা দেখতে পেলাম। গাছটা দেখতে এত অপূর্ব, পুরো গাছটা জুড়ে ফুল ভর্তি হয়ে থাকে। তো তারপর আরেকটু হেঁটে যেতে রাস্তার ধারে দেখি এই সারি সারি টিউলিপগুলো লাগানো রয়েছে, যদিও সব ফুল এখনও ফোটেনি, অনেকগুলোই কুঁড়ি হয়ে আছে, তাও যে কটা ফুটেছিল দেখতে কিন্তু বেশ লাগছিল। আর তার পাশে ছিল আরো বেশ কয়েকটা সুন্দর সুন্দর ফুল। আজকে আমরা মেইন যে কারণে বেরিয়েছি সেটা হচ্ছে চেরি ব্লসম দেখতে। এই স্প্রিং টাইমে কিন্তু এখানকার মানুষ চেরি ব্লসম আর টিউলিপ দেখতে প্রচুর ভিড় করে। বিভিন্ন ফার্ম আছে যেখানে টিউলিপ দেখতে পাওয়া যায়, তো সেখানে সবাই যায় টিউলিপ দেখতে। আর বিভিন্ন পার্ক আছে যেখানে চেরি ব্লসম হয়, তো সেখানে সবাই যায়। তো এবার আমাদের মনটা খুব খারাপ ছিল, কারণ ইচ্ছা ছিল চেরি ব্লসম দেখতে যাওয়া, সেটা হয়নি। কয়েকদিন ধরে খুব বৃষ্টি ছিল, তো তার জন্য হয়নি। তো আজকে হাঁটতে হাঁটতে বাড়ির পাশেই এই চেরি ব্লসম দেখে মনটা কিন্তু খুব খুশি হয়ে গেল। এই চেরি ব্লসম কিন্তু অনেক গাছে পিঙ্ক কালারেরও হয়। Thank you.
কিন্তু আমরা খুব ভালোভাবে এনজয় করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব।